এই মুহূর্তে করোনা নিয়ে কিন্তু উঠে এলো রাজ্যের সব থেকে বড় আপডেট। করোনা নিয়ে রাজ্যের সেন্টিনেল সার্ভেতে উদ্বেগজনক চিত্র কিন্তু উঠে এলো। উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে রাজ্যের করোনার দৈনিক সংক্রমণ। রাজ্যে কিন্তু প্রতিনিয়ত দৈনিক সংক্রমণ দ্বিগুণ হারেই বৃদ্ধি পেয়ে যাচ্ছে। যত মানুষেরা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু রয়েছেন উপসর্গহীন। আর এমনটাই কিন্তু ধরা পড়ল পঞ্চম সেন্টিনেল সার্ভেতে। বর্তমানে রাজ্যে করোনা যেই রকম পরিস্থিতি রয়েছে তা নিয়ে কিন্তু সকলের মনে চলে এসেছে একটি বড়সড় প্রশ্ন। এই করোনা সংক্রমণের হারকে যদি আগেভাগে রোখা না যায় তাহলে কিন্তু সারা রাজ্য জুড়ে হতে পারে সেই আগের মতোই ভয়ঙ্কর পরিস্থিতি। আর এই সংক্রমণকে রুখতে না পারলে লকডাউনই কিন্তু থাকবে একটি মাত্র রাস্তা। রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা কিন্তু আক্রান্ত হচ্ছেন করোনাতে, যার ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠন কিন্তু অফলাইনের বদলে অনলাইনেই করা হচ্ছে। আর বিভিন্ন জায়গায় কিন্তু অভিভাবকরা প্রশ্ন তুলছেন, এইভাবে যদি করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেতে থাকে তাহলে তারা কিভাবে তাদের ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাবে। বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করা হচ্ছে। যদি এইভাবেই করোনা সংক্রমণের হারকে রোখা না যায় তাহলে কিন্তু স্কুল কলেজ বন্ধ হতে পারে খুব শীঘ্রই। বর্তমানে রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী রাজ্যের মোট 11টি জেলায় কিন্তু পজিটিভিটি রেট বা করোনা সংক্রমণের হার 10%-এরও বেশি রয়েছে, কোথাও কোথাও 20%-এর অধিক রয়েছে। এই 11টি জেলাকে কিন্তু লাল তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য দপ্তর। এই জেলাগুলি হল নন্দীগ্রাম, উত্তর চব্বিশ পরগনা, দার্জিলিং, উত্তর দিনাজপুর, কালিম্পং, পশ্চিম বর্ধমান, বসিরহাট, হাওড়া, পূর্ব বর্ধমান, কলকাতা ও নদিয়া। এই জেলাগুলির মধ্যে পজিটিভিটি রেট কিন্তু সবথেকে বেশি রয়েছে কলকাতায়। তার পাশাপাশি কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু করোনা সংক্রমণের হার ইতিমধ্যেই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, যার ফলে চিন্তার কিন্তু একটি বড় বিষয় থেকেই যাচ্ছে। গত 24 ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 16,678 জন। গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 26 জনের। দেশে মোট করোনা সক্রিয় রোগীর সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 1,30,713 জন। দেশের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তরগুলিতে সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। সকলকে কিন্তু করোনার বিধিনিষেধ মানবার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি করোনা সংক্রমণের হার এভাবেই বাড়তে থাকে তাহলে কিন্তু লকডাউন ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই সকলকেই কিন্তু আগেভাগে হতে হবে সচেতন।